আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। 2023 সালে বর্ডার গার্ড বাংলাদেশে আবার নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি হলো 101তম ব্যাচের। এটিতে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদনটি করতে পারবেন এইচএসসি পাসিং। আর এটির আবেদনের ক্ষেত্রে আবার আপনাদের একটি সুখবর রয়েছে, সেটি হলো পূর্বের আবেদনগুলো আপনাদের SMS এর মাধ্যমে সম্পন্ন করতে হতো, আর এবার আবেদনটি আপনাদের অনলাইনের মাধ্যমে এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আবেদনটি করতে হবে। তো ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি সেখানে ক্লিক করেন। সেক্ষেত্রে এমন একটি ইন্টারফেস আপনি পেয়ে যাবেন আবেদনটি করার জন্য। এখানে আবেদনের কোন অপশনটি ক্লিক করবেন, তো এখানে আবেদন করার নিয়মাবলী আপনাদের দেওয়া রয়েছে। মোট 6টি ধাপ রয়েছে, 6টি ধাপ সম্পন্ন করলেই আপনারা আবেদনটি সম্পন্ন করতে পারবেন। তো প্রত্যেকটি ধাপে কি কি আপনাদের করতে হবে এখানে লেখা রয়েছে। আপনি আবেদনটি করার পূর্বে সম্পূর্ণটি আপনি ভালো করে পড়ে নেবেন। আবেদনটি করার ক্ষেত্রে এগিয়ে যান অপশনটি ক্লিক করবেন। এখানে এখনো ধাপ রয়েছে আপনার এক, সেটি হলো যোগ্যতা পরীক্ষা। এখানে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনাকে হা দিতে হবে। হা দিয়ে আপনি যোগ্যতা পরীক্ষায় ক্লিক করলেই এটি আপনার দ্বিতীয় ধাপে চলে যাবে। পর্যায়ক্রমে এখানে 6টি ধাপ সম্পন্ন করলে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে। আমি চেষ্টা করবো আপনাদেরকে পরবর্তীতে একটি ভিডিও তৈরি করে দেখানোর এটাতে কিভাবে আপনার আবেদনটি করতে পারেন। তো নিয়োগের আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে SSC সমানপক্ষে কমপক্ষে GPA 3.0 এবং SSC সমানপক্ষে কমপক্ষে GPA 2.5 উত্তীর্ণ হতে হবে এবং পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। বেতন স্কেলটি রয়েছে 9,000 টাকা থেকে 21,800 টাকা। এডস আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে, সেটি হলো 7 জানুয়ারি 2024 তারিখে। 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে এবং জন্ম তারিখ 8/1/2001 হতে 7/1/2006 এর মধ্যে হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়, পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর জন্যই প্রযোজ্য। শারীরিক যে যোগ্যতাটি লাগবে, উচ্চতা লাগবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য 5 ফুট 4 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য 5 ফুট। ওজন লাগবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 49.895 কেজি, ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য লাগবে 47.173 কেজি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ওজন লাগবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 47.173 কেজি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে 43.544 কেজি। বুকের মাপ লাগবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিকে 32 ইঞ্চি, সম্প্রসারণে 34 ইঞ্চি, ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে 30 ইঞ্চি এবং সম্প্রসারিত 32 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ লাগবে 28 ইঞ্চি এবং সম্প্রসারিত 30 ইঞ্চি। দৃষ্টিশক্তি 6/6 পুরুষ ও মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে। বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাকে অব্যাহত হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। এবং জেলা কোঠা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সকল জেলার সময় হতে CFI GD পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তি করা হবে। রেজিস্ট্রেশনের নিয়মাবলী নিচের অংশে দেওয়া রয়েছে, এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার আবেদনটি করতে হবে। এটির আবেদনটি আজ 10 সেপ্টেম্বর 2023 তারিখ সকাল 10 ঘটিকা থেকে শুরু হবে আর মাত্র 20 মিনিট পর থেকে এটির অনলাইন আবেদনটি শুরু হবে আর আবেদনটি শেষ হবে 19 সেপ্টেম্বর 2023 খ্রিস্টাব্দ তারিখ রাত 12 ঘটিকা। আপনারা মাত্র 8 দিন সময় পাবেন এটির আবেদনটি করার। যারা আবেদনটি করতে চাচ্ছেন বা যোগ্য বলে বিবেচিত হবেন, আপনারা অতি দ্রুত এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। এটির প্রথম যে ধাপটি থাকবে সেটি হলো যোগ্যতা পরীক্ষা, দ্বিতীয় ধাপটি থাকবে আপনার রেজিস্ট্রেশন, তৃতীয় ধাপটি থাকবে আবেদন ফি জমা, 4 নম্বর ধাপটি থাকবে শিক্ষাগত যোগ্যতা যাচাই এবং 5 নম্বর ধাপটি থাকবে ব্যক্তিগত তথ্য প্রদান এবং ছবি আপলোড করতে হবে এবং সর্বশেষ ধাপটি থাকবে অ্যাডমিট কার্ড ডাউনলোড। এবং অনলাইন আবেদনের সময় আপনার সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আপনাকে সেখানে আপলোড করতে হবে। এবং ভর্তির সময় অবশ্যই আপনাদের যা যা সঙ্গে নিয়ে যেতে হবে দেখতে পাচ্ছেন আপনার এই অংশে লেখা রয়েছে। তো আবেদনের প্রথম যে ধাপে সেটি হলো যোগ্যতা পরীক্ষা, নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন করুন বাটনে ক্লিক করুন। আবেদনের পূর্বে আবেদন প্রণালীর ধাপগুলো ভালোভাবে পড়ুন এবং এগিয়ে যান বাটনে ক্লিক করুন। যোগ্যতা পরীক্ষার সংক্রান্ত সমস্ত পত্রের সঠিক উত্তর দিন। দেওয়ার পরে আপনাকে দ্বিতীয় ধাপে নিয়ে যাবে, সেটি হলো রেজিস্ট্রেশন। এখানে আপনি যোগ্য হলে ব্যক্তিগত মোবাইল নম্বরটি দিন এবং যদি ইমেল ঠিকানা থাকে দিন। এরপর এগিয়ে যান বাটনে ক্লিক করুন। তারপর আপনার মোবাইল প্রেরিত 4 সংখ্যার OTP কোড লিখুন এবং যাচাই করুন বাটনে ক্লিক করুন। এবং আপনার মোবাইল নম্বর যাচাই হয়ে গেলে রেজিস্ট্রেশনের জন্য সিস্টেম জেনারেটেড ইউজার আইডি ও পাসওয়ার্ড আপনার স্ক্রিনে দেখা যাবে। আপনার রেজিস্ট্রেশনের জন্য ব্যবহৃত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে ইউজার আইডি পাসওয়ার্ড পাঠানো হবে। এরপর নিচে লগ ইন পেজে যান, বাটনে ক্লিক করুন। ক্লিক করলে আপনার আবেদন ফি জমা দিতে হবে। আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন, বাটনে ক্লিক করুন। ভর্তি কার্যক্রমের ফি প্রদান করতে ইচ্ছুক হলে ফি প্রদান করুন, বাটনে ক্লিক করুন। আপনার ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিং এর সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করুন।
তারপর চতুর্থ ধাপে আপনার শিক্ষাগত যোগ্যতা যাচাই, আপনার এসএসসি ও এসএসসি সমমান পরীক্ষার তথ্য, শিক্ষা বোর্ড পরীক্ষার বছর, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার প্রদান করে যাচাই কোন বাটনে ক্লিক করুন। আপনার দেওয়া তথ্য ঠিক না হলে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার সমস্ত তথ্য পুনরায় চেক করুন এবং সঠিক তথ্য প্রদান করুন। তারপর রয়েছে 5 নম্বর ধাপে ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড। শিক্ষা সংক্রান্ত তথ্যগুলো সঠিক হলে আপনার নাম ও প্রয়োজনীয় তথ্য সক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে। ফর্মে থাকা ইনপুট ফিল্ড গুলোতে ব্যক্তিগত তথ্য পূরণ করুন। সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি আপলোড করুন। আমার দেওয়া সমস্ত তথ্যগুলো সঠিক, চেক বক্সে ক্লিক করে পরবর্তী ধাপে যান বাটনে ক্লিক করুন। তথ্য কোনো ভুল থাকলে তথ্য পরিবর্তন করুন বাটনে ক্লিক করে পুনরায় এডিট করুন। তথ্য যাচাই করুন, একবার তথ্য সাবমিট করার পরে তার পরিবর্তন করা যাবে না। সমস্ত তথ্য সঠিক থাকলে আপনি কি আপনার তথ্য জমা দিতে চান? চেক বক্সে ক্লিক করে সাবমিট করুন বাটনে ক্লিক করুন। এবং সর্বশেষ যে ধাপটি রয়েছে সেটা হলো অ্যাডমিট কার্ড ডাউনলোড। এটিতে অ্যাডমিট কার্ডের জন্য অপেক্ষা করুন। পরীক্ষার পূর্বে অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য আপনার দেওয়া মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে। পরবর্তীতে BGB ই রিকোয়ারমেন্ট ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটের ঠিকানা দেখতে পাচ্ছেন। এতে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন। অ্যাডমিট কার্ডটি প্রিন্ট করে অবশ্যই পরীক্ষার কেন্দ্রে আপনাকে নিয়ে আসতে হবে। এবং ভর্তির সংক্রান্ত যে কোনো তথ্যাদি আপনারা এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে পেয়ে যাবেন। তো এখানে এই ছিল বর্ডার গার্ড বাংলাদেশের 101তম ব্যাচের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি আপনি আবেদনটি করার পূর্বে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির আগে ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক এবং আবেদনের যে ওয়েবসাইটের লিঙ্কটি রয়েছে সেটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।